পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে, আর সেই জবাব যে অবশেষে দেওয়া হয়েছে তাতে উচ্ছ্বসিত অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী। পাকিস্তানের উপর চাপ আমরা সৃষ্টি করছি, কারণ পাকিস্তান আমাদের দিকে হানাদার পাঠাচ্ছে। এটা অবশ্য 1947 সাল থেকেই করে আসছে। লাইন অফ কন্ট্রোল হওয়ার পরে পদ্ধতিটা কিন্তু খুব খুব মানে মানে অনেক দশক ধরে চলে আসছে কি, এপারে লোক পাঠালে ওপারে ওদের দণ্ড দেওয়া হয়, সেইটা আমরা দণ্ড দিচ্ছি। এই যে নশেরা সেক্টরে যে ওদের বিওপির ওপর আমরা ফায়ার অ্যাসল্ট করছি, সেটা ওদের দণ্ডনীয় এবং ওদের দণ্ড দেওয়া হচ্ছে। এইটা আমাদের কিন্তু সবাইকে মনে রাখা দরকার, আমরা বিদেশি বিদেশি ফিলোসফারদের কথা বলি, আমাদের চাণক্যকে কিন্তু আমরা ভুলে গেছি। চাণক্যর পুরনো প্রিন্সিপাল সাম দাম দণ্ড ভেদ, দরকার পড়লে দণ্ড দেওয়ার কথা, সেই দণ্ড পাকিস্তানকে দেওয়া হচ্ছে। আমরা ওদের চাইতে প্রচণ্ড শক্তিশালী, সুতরাং মাঝে মধ্যে পরিস্থিতি খারাপ হলে দণ্ড দেওয়ার দরকার হয়, সেটা আমরা দিচ্ছি। মানে এপারে আমাদের বর্ডার আউটপোস্ট আছে, পিকেট আছে, তার মধ্যে আমরা পেট্রোলিং করি, যেখানে ওই কন্ট্যাক্ট হচ্ছে বারবার বর্ডার ফেন্সে। আর ওপারে যখন এরা আসে তখন ওপারের ওদের পোস্ট থেকে কাভারিং ফায়ার দেওয়া হয়, এবং আমরা তখন সে চিরাচরিত প্রথায় ওই কাভারিং পোস্টগুলোকে আমরা ধ্বংস করি। এটা বহু যুগ ধরে চলে আসছে, তবে এখন সেইটাই চালিয়ে যাচ্ছি। আমাদের কাছে এখনো আরো ভালো হাতিয়ার আছে, সেইটাই এখন তফাৎ, সেটা আমরা ব্যবহার করছি আশা করি।